নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, বঙ্গোপসাগরে কিন্তু নতুন একটি নিম্নচাপ রয়েছে, যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ, এপাশে উড়িষ্যা এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অপরদিকে আরেকটি নিম্নচাপ রয়েছে, যার ফলে কিন্তু আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো কোথায় কোথায় এই নিম্নচাপ রয়েছে এবং কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের জেরে, তা কিন্তু আমরা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের দেখাবো। তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন, এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন। আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে, তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর এই নিম্নচাপ বা তার সম্বন্ধে কোনো আপডেট দিয়েছে কি না, অথবা আগামী 5 দিনের আবহাওয়া কেমন থাকতে পারে, তাতে কি বলা হয়েছে মৌসুম ভবনের আপডেটে, সেটা দেখে নেব। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে সকালে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে আগামী 5 দিনের জন্য যে আপডেট দেওয়া হচ্ছে, তাতে বলা হচ্ছে যে ঘূর্ণাবর্তটি আরব সাগরের ওপর রয়েছে তার প্রভাবে কিন্তু একটি লো প্রেশার এরিয়া তৈরি হবে, এবং এটি কিন্তু 3.1 কিলোমিটার অবধি অ্যাবভ সি লেভেলের ওপর বিস্তার করবে এবং একটু শক্তি বাড়াবে। বলা হচ্ছে এর প্রভাবে কিন্তু শক্তিশালী বায়ু প্রবাহ থাকবে পূর্ব এবং উত্তর পূর্ব দিকমুখী, এবং এর প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে, অনেকটা জায়গা জুড়ে রেনফল হতে পারে। যেটা বলা হচ্ছে ভারতবর্ষের দক্ষিণের যে উপদ্বীপ রয়েছে সেইখানে আগামী 2-3 দিন, তারপরে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে, এবং এরপরে যেটি বলা হচ্ছে এর ফলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা কেরালা, মাহি এবং তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকাল এই জায়গাগুলিতে 8 এবং 9 তারিখ, এবং সাউথ ইন্টেরিয়ার কর্ণাটকা এই জায়গাতে কিন্তু 8 তারিখ। অর্থাৎ আজ কিন্তু বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণ ভারতের। এবং বলা হচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, যেটি এখন বর্তমানে অক্ষরেখার উপরে বিস্তারিত করছে মিডিল টপোস্ফেরিক লেভেলে, এবং বলা হচ্ছে এর প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিত, বালতিস্তান, মুজফ্ফরবাদ এই জায়গাগুলিতে 8 তারিখ, এবং বিক্ষিপ্ত পরিমাণে এবং ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং তার সাথে তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 9 এবং 10 তারিখ, এবং আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে, তার সাথে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে হিমাচল প্রদেশ, এখানে কিন্তু 8 থেকে 10 তারিখ, এবং উত্তরাখণ্ডে বলা হচ্ছে 9 থেকে 10 তারিখ। এবং বলা হচ্ছে আইসোলেটেড লাইট রেনফল, অর্থাৎ হালকা ভিন্ন ধরনের বৃষ্টি হতে পারে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং পশ্চিম রাজস্থান এই জায়গাগুলিতে 9 তারিখ। এবং এপাশে বলা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আগামী 7 দিন, এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত পরিমাণে কোঙ্কান, গোয়া এবং মধ্য মহারাষ্ট্র এই জায়গাগুলিতে আগামী 3-4 দিন, এবং তারপরে কিন্তু তেমনভাবে আর কোনো আপডেট দেওয়া নেই। তো আমরা দেখে নেবো এবার আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কী বলা হচ্ছে। বন্ধুরা, চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে আজ কিন্তু বিভিন্ন জায়গায় ড্রাই থাকছে উত্তরবঙ্গের, মোটামুটি 5 তারিখ অবধি আমরা দেখতে পাচ্ছি, এবং সিকিমে কিন্তু হালকা বৃষ্টি তার সাথে তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকে ড্রাই থাকছে, এবং গাঙ্গে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু ড্রাই থাকছে মোটামুটি আগামী 4 দিন, এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে কিন্তু আগামী 4 দিন ড্রাই থাকছে, ওড়িশার ক্ষেত্রে কিন্তু 1 থেকে 2 জায়গায় বৃষ্টির সম্ভাবনা গতকাল ছিল, আজ কিন্তু তেমনভাবে কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা নেই। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু একই পরিস্থিতি, এবং এখানে বলা হচ্ছে রাত্রের তাপমাত্রা কিন্তু আরও 2 ডিগ্রি কমে যাবে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে, এবং ওয়ার্নিংয়ের ব্যাপারে কিন্তু তেমনভাবে কোনো ওয়ার্নিং জারি নেই, এপাশে মৎস্যজীবীদের জন্য কোনো ওয়ার্নিং জারি নেই। তো এরপরে চলে আসবো আমরা উইন্ডি ম্যাপে, দেখবো যে ঘূর্ণাবর্তটি কোথার দিয়ে সৃষ্টি হচ্ছে এবং কোন দিকে যাচ্ছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উইন্ডি ম্যাপে। উইন্ডি ম্যাপে এসে কিন্তু আমরা 17 তারিখ রাত্রি 12টা অবধি আপডেট পাচ্ছি। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপটির ফলে কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এপাশে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বারুইপুর, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতার 2-1 জায়গা, এপাশে হাবড়া, বনগাঁও এবং বাংলাদেশের শ্যামনগর, শ্রীকান্তপুর, মোংলা, কলাপাড়া, বরিশাল, এপাশে চট্টগ্রাম, মহেশখালী এবং ঢাকা, এপাশে বাংলাদেশের মেহেরপুর এবং পশ্চিমবঙ্গের দমকল, করিমপুর, বেলডাঙ্গা, বহরমপুর এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো প্রথমে আমরা দেখে নেব ঘূর্ণাবর্তটি কোথার থেকে সৃষ্টি হচ্ছে এবং কোন দিকে অগ্রসর হচ্ছে। তো আমরা চলে আসবো প্রথমে, তো বন্ধুরা আমরা চলে আসছি 13 তারিখ। তো এবার 13 তারিখ থেকে আমরা প্লে করে দেবো, দেখবো যে আস্তে আস্তে ঘূর্ণাবর্তটি কিন্তু এখান থেকে ফর্ম হবে, এবং এই দেখুন আস্তে আস্তে কিন্তু ফর্ম হওয়া চালু হচ্ছে, আস্তে আস্তে ফর্ম হবে, তারপর কিন্তু ক্রমশ উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে, অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গ, পাশে অন্ধ্র উপকূল এবং ওড়িশা উপকূল এবং বাংলাদেশের দিকে কিন্তু অগ্রসর হবে। তো আমরা
প্লে করে দিয়ে দেখবো কি পরিস্থিতি থাকছে। এটা কিন্তু প্রথমে ঘূর্ণাবর্ত থাকছে এবং 15 তারিখে কিন্তু আস্তে আস্তে লো প্রেশার এরিয়াতে পরিবর্তন হচ্ছে। ধরুন আস্তে আস্তে কিন্তু এখানে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে, তারপরে কিন্তু 15 তারিখ এসে, 15 তারিখ যখনই আসছে তখনই কিন্তু এটা একটা লো প্রেশার এরিয়ায় তৈরি হচ্ছে। 15 তারিখে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, দেখুন লো প্রেশার এরিয়া দেখাচ্ছে, এখানে লো প্রেশার এরিয়ায় তৈরি হচ্ছে। তারপরেই কিন্তু এটা ক্রমশ আস্তে আস্তে 16 তারিখের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে এবং 17 তারিখের দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত ঘটাচ্ছে। এরকম আস্তে আস্তে কিন্তু ক্রমশ ওপর দিকে উঠবে, এটি উত্তর দিকে কিন্তু অগ্রসর হবে। প্রথমে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে, তারপরে কিন্তু আবার উত্তর পূর্ব দিকে হালকা অগ্রসর হবে। এইভাবে কিন্তু ধীরে ধীরে অগ্রসর হতে হতে কিন্তু আস্তে আস্তে আমাদের দক্ষিণবঙ্গ এবং বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত ঘটাচ্ছে। এই ধরুন আমরা যেটা লক্ষ্য করতে পারছি, 17 তারিখের দিকে কিন্তু আস্তে আস্তে ক্রমশ ওপর দিকে উঠছে, এটি ওপর দিকে উঠে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত ঘটাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এর ফলে কিন্তু 17 তারিখ উড়িষ্যার কিছু কিছু জায়গায় এবং এপাশে অন্ধ্রপ্রদেশেরও কিছু কিছু জায়গায় কিন্তু উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এবার আমরা চলে আসবো মেঘমালাতে, দেখবো যে এর ফলে কবে থেকে মেঘের পরিস্থিতি থাকছে, দক্ষিণবঙ্গে কবে থেকে আকাশ মেঘ মোটামুটি মেঘ দেখা যাবে। তো আমরা দেখতে পাচ্ছি 15 তারিখ থেকে কিন্তু আকাশ মেঘলা থাকছে দক্ষিণবঙ্গের, 14 তারিখেও কিন্তু কিছু কিছু জায়গায় থাকছে, তবে তার আগে তেমনভাবে কিন্তু থাকছে না। 14 তারিখ আসলে কিন্তু 14 তারিখ দুপুর 12টার দিক থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের এই নিম্নচাপের ফলে কিন্তু মেঘ প্রবেশ করছে, যার ফলে কিন্তু উপকূলবর্তী অঞ্চলগুলি আকাশ মেঘলা হয়ে যাচ্ছে এবং কলকাতার সাইডে কিন্তু আস্তে আস্তে প্রবেশ করছে। তারপরে যখনই আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি মেঘের পরিমাণ কমে যাচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু 15 তারিখ আসলে আবার কিন্তু মেঘের পরিমাণ বাড়ছে, অর্থাৎ 14 তারিখ থেকে কিন্তু এর আমরা হালকা প্রভাব দেখতে পাবো, তবে 17 তারিখ এসে কিন্তু এর প্রভাবে উপকূলবর্তী অঞ্চল এবং তার সাথে দু এক জায়গাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। দেখুন 17 তারিখ যখন আসে তখন কিন্তু পুরো ভালোভাবে কিন্তু আমরা মেঘ লক্ষ্য করতে পারছি এবং তার সাথে কিন্তু বৃষ্টিপাতও লক্ষ্য করতে পারছি বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায়, এপাশে দক্ষিণবঙ্গেরও কিন্তু বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করতে পারছি এর প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বন্ধুরা, শীতের শুরুতে কিন্তু আবার শীত বাধাপ্রাপ্ত হতে চলেছে এই ঘূর্ণাবর্তের প্রভাবে। বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যা উইন্ডের আপডেট রয়েছে তাতে কিন্তু দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে ঘূর্ণাবর্তও কিন্তু সবসময় পরিবর্তন হতে থাকে এবং এর কিন্তু দিকও পরিবর্তন হতে থাকে। তাই যদি কোনো পরিবর্তন ঘটে পরবর্তীকালে তাহলে কিন্তু আমরা আপনাদের জানিয়ে দেবো। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বিস্তারিত আপডেট পাওয়ার জন্য এবং নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপডেট পাওয়ার জন্য। তো এরপরে আমরা চলে আসবো, দেখবো যে তাপমাত্রা কতটা থাকছে, কারণ তাপমাত্রা কিন্তু এই দুদিনে অনেকটা নেমে যাবে এবং তারপরে আমরা যদি দেখি তাপমাত্রা কতটা থাকছে ভোরবেলার দিকে গিয়ে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আবার কিন্তু 22 ডিগ্রিতে তাপমাত্রা চলে আসছে, অর্থাৎ তাপমাত্রা কিন্তু বাড়ছে। এখন কিন্তু বর্তমানে কোনো কোনো জায়গায় 18, কোনো কোনো জায়গায় 19 থাকছে এবং বর্তমানে যেটা আমরা লক্ষ্য করতে পারছি 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কিন্তু বাড়ছে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি। এবং বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু আমরা একই পরিস্থিতি লক্ষ্য করতে পারছি, অনেক অনেক জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি মোটামুটি কোনো কোনো জায়গায় 5 থেকে 6 ডিগ্রি তাপমাত্রা কিন্তু বাড়ছে। অর্থাৎ বন্ধুরা, আবারও কিন্তু শীতের বাধাপ্রাপ্ত হতে চলেছে বর্তমান আপডেট অনুযায়ী যদি থাকে, তবে যদি কোনো পরিবর্তন ঘটে তাহলে কিন্তু আবারও পরিস্থিতি নর্মাল হয়ে যাবে। এবার আমরা চলে আসবো বৃষ্টির পরিমাণে, দেখে নেবো বৃষ্টির পরিমাণে কী পরিস্থিতি থাকছে আগামী 10 দিনে দেখবো। আগামী 10 দিনে কিন্তু আমরা তেমনভাবে দক্ষিণবঙ্গের ওপর বৃষ্টি কোথাও দেখতে পাচ্ছি না, তবে দু এক জায়গায় উপকূলবর্তী অঞ্চলে কিন্তু বৃষ্টি হলেও হতে পারে। এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দু এক জায়গায় উপকূলবর্তী অঞ্চল সেখানে কিন্তু মোটামুটি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এই নিম্নচাপের ফলে, তবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু তেমনভাবে এখনও লক্ষ্য করা যাচ্ছে না। তবে এক দুদিন এখনও লাগবে পরিস্থিতি বুঝতে ঠিকঠাকভাবে। তবে বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপের ফলে সমুদ্রের উপরেই কিন্তু অনেকটা পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি মোটামুটি 100 mm কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সমুদ্রের উপরেই হচ্ছে। মোটামুটি যতটা এগোচ্ছে ততটা কিন্তু বৃষ্টি নিয়ে এগোচ্ছে আস্তে আস্তে। তো দেখা যাক কী পরিস্থিতি থাকে। এপাশে কিন্তু দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গায় কিন্তু মোটামুটি ভালো বৃষ্টি হবে আগামী 10 দিনে, তবে আমাদের দক্ষিণ ভারতে কিন্তু মোটামুটি ভালো বৃষ্টি হবে আগামী 10 দিনে এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু তেমনভাবে বৃষ্টি আমরা এখনও অবধি বর্তমানে আপডেট পাচ্ছি না বৃষ্টির পরিমাণে। তবে নর্মালি কিন্তু বজ্রবৃষ্টি মোড়ে দেখলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে, তবে বৃষ্টির পরিমাণে কিন্তু আমরা আপডেট পাচ্ছি না। আরও এক দু দিন লক্ষ্য রাখতে হবে, তবে ভালোভাবে কিন্তু আপডেট পাওয়া যাবে। তো আজকের বিস্তারিত আপডেটটি আমরা এখানেই শেষ করছি।